আমার বাড়িটা থেকে যে মেন রাস্তাটা আছে 350 ফুট দূর, তো এখান থেকে 350 ফুট দূর রাস্তাটা বানিয়ে দিয়েছে। হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? নিশ্চয়ই ভালো আছো, আমিও খুব ভালো আছি। আজকে আরেকটি ব্লগ নিয়ে এসেছি, এই ব্লগ ভিডিও ইন্টারেস্টিং হতে চলেছে। তো তোমরা দেখতে পাচ্ছ আমার নতুন বাড়ি, আমার নতুন বাড়ির ব্লগ ভিডিও আপলোড দেওয়া আছে। তোমরা যদি দেখতে চাও আমি আই বাটনে দিয়ে দেবো। তো আমি যখন ব্লগ ভিডিওতে আপলোড দেই তখন আমার নতুন রাস্তা তৈরি হয়নি, তো এখন তৈরি হয়েছে, তার জন্য একটি ব্লগ নিয়ে এসেছি। তোমরা দেখতে পাচ্ছ এই যে রাস্তা তৈরি করেছে, তখন কিন্তু রাস্তা তৈরি হয়নি, তো এই রাস্তাটা তৈরি করে দিয়েছে। আর দেখতে পাচ্ছ আমার পেছনে আমার এই সাইডে যে পোল খুঁটি বসানো আছে, কারেন্টের পোল বসিয়ে দিয়েছে, পোল বসানো ছিল না, তো 5টা পোল বসিয়ে দিয়েছে, কারেন্টের পোল বসিয়ে দিয়েছে, আর রাস্তাটাও তৈরি করে দিয়েছে। তার জন্য আরেকটি রাত তোমাদেরকে রাস্তাটি দেখার জন্য একটি ব্লগ নিয়ে এসেছি। তো তোমরা দেখতে পাচ্ছ আমি আমার পেছন সাইডে যে অনেক দূরে রাস্তা হয়ে গেছে আমার, তো আমার বাড়িটা থেকে যে মেন রাস্তাটা আছে 350 ফুট দূর, তো এখান থেকে 350 ফুট দূর রাস্তাটা বানিয়ে দিয়েছে। যে মালিকের আমি জমি কিনেছিলাম সেই ইট বিছিয়ে ডাস্ট বিছিয়ে রাস্তাটা তৈরি করে দিয়েছে, আর ওই মালিকই কারেন্টের পোল 5টা কারেন্টের পোল বসিয়ে দিয়েছে। এখনো কারেন্টের তার টাঙানো হয়নি, কবে তার টাঙাবে আমি জানি না, হয়তো কালী পুজোর পরে তারটা টাঙানো হবে। তো তার জন্য আর একটি ব্লগ ভিডিও নিয়ে এসেছি, তোমরা বুঝতে পারছো। আর আমার বাড়িতে কি কি লাগানো হয়েছে, শাক আলু এরকম সব কিছু লাগানো হয়েছে, তো আমি তোমাদেরকে সব কিছু দেখাবো। তো তোমরা ভিডিওটি কন্টিনিউ দেখতেই থাকো। চলো না আমি এবার তোমাদেরকে ব্যাক ক্যামেরাতে দেখিয়ে দেই। এই যে তোমরা দেখতে পাচ্ছ এখানে আলু লাগিয়েছে, আর ওই যে দেখতে পাচ্ছ এটাই পালং শাক লাগানো আছে, আর ওই যে দেখতে পাচ্ছ এখানে বেগুনের চারা লাগানো হয়েছে, আর ওই যে দেখতে পাচ্ছ এখানে ছোলা কলের শাক লাগানো হয়েছে, আর এই সাইডে দেখতে পাচ্ছ এটা মটরের শাক লাগানো হয়েছে, আর এই সাইডে দেখতে পাচ্ছ অল্পটুকু ওসুন লাগিয়েছে। তো তোমরা দেখতে পেলে আমার বাড়িতে কি কি লাগানো হয়েছে, আলু লাগানো হয়েছে, পালং শাক লাগানো হয়েছে, বেগুনের চারা লাগানো হয়েছে, মটরের শাক লাগানো হয়েছে, আর ছোলা কলের শাক লাগানো হয়েছে, আর রসুন লাগানো হয়েছে, এই কটা জিনিস লাগানো হয়েছে আমার বাড়িতে। তো তো এই ছিল আমার ব্লগ ভিডিও। ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক করবে, শেয়ার করবে, কমেন্ট করবে, আর আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে নেবে। এই ছিল আমার ভিডিও। থ্যাংক ইউ, অল দ্য বেস্ট।